হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ আপনাদের সাথে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। তো আজ থাকছে, বুঝতেই পারছেন, পাবদা মাছ। তো আমি আজকে পাবদা মাছ ভুনা করে দেখাবো। এই মাছটা উঠতে সহজ, খেতেও সহজ, রান্না করতেও সহজ, কিন্তু এর স্বাদটা অসাধারণ। এই মাছটা আমি সুন্দর করে কেটে নিয়েছি। মাছটা কাটা অতটা কঠিন না। কাঁসাগুলো ফেলে দিলে সুন্দর করে একটু ধুয়ে নিলেই আপনার হয়ে যাচ্ছে। এটা এত কঠিন কোনো কাজ না, অনেক ইজি। পাবদা মাছ কাটাটা আরও অনেক ইজি। তো আমি প্যানে তেল নিয়ে নিলাম। তেলটা হালকা গরম হলে আমি পেঁয়াজ ছেড়ে দিব। পেঁয়াজ ছেড়ে আমি হালকা আস্ত জিরা দিয়ে দিয়েছি। আমি আদা বাটা দিলাম। রসুন বাটা একে একে আমি সব মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে আমি সুন্দর করে মশলাটা, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, মশলাটা নেড়ে চেড়ে সুন্দরভাবে মশলাটা ভুনা করতে হবে। কষিয়ে নিতে হবে মশলাটা। কষিয়ে নিয়ে আমি হালকা পানি দিয়ে দিলাম যেন মশলাটা কড়াইতে না লেগে যায়। স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি, পানি দিয়ে দিলাম আর একটু। এবার আমি মাছটা ছেড়ে দেবো। আমার মশলাটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, মাছ ছেড়ে দিলাম। আর এটা রান্না করতে অনেক অল্প টাইমের ভিতরে আপনার পাবদা মাছ রান্না হয়ে যায়। আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। সুন্দর করে নেড়ে চেড়ে এবার আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিব স্বাদের জন্য। এই তো আমার রান্না কমপ্লিট।